বাংলায় চলছে প্রচণ্ড গরম যেমনটা আপনাদের বলা হয়েছিল তাপপ্রবাহ থাকবে সেটা তো চলছেই এর মধ্যে আপনাদের যেটা বলেছিলাম যে ছয় জুন কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বিকেলের দিকে এরকম সময়তে তো দেখুন ইতিমধ্যে কিন্তু অনেক জায়গাতেই যেমন উড়িষ্যাতে মেঘের কথা বলেছিলাম তো মেঘ উঠেছিলো তো এই সমস্ত এলাকাতে কোন কোনো অংশে দেখুন মেঘ যেমন উঠেছিল ফলে মঙ্গলবার বেশ কিছু অংশে কিন্তু ছোট ছোট মেঘে সেল তৈরি হয়ে কিন্তু বৃষ্টিপাত কিছু কিছু হয়েছিল আমাদের যেটা প্রতিবারই বলি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মানে কিন্তু আমরা যদি বলি যে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে কিন্তু সকলে পাবেন না এইটা কিন্তু আমাদের বুঝতে হবে এইটা অনেকে বুঝতে পারেন না বলেই অনেকে বলেন যে আমরা ফেক খবর দিচ্ছি ঠিক খবর দিচ্ছি না আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি এরকম বলেন আর কি ব্যাপারটা হচ্ছে কি বুঝতে হবে বৃষ্টিপাত আপনার জেলাতে যদি আবহাওয়া দপ্তর যেমন বলছে যে দক্ষিণ চব্বিশ পরগনা বা পূর্ব মেদিনীপুর এই সাইডে বৃষ্টিপাত থাকতে পারে তার মানে কি গোটা জেলা জুড়ে হবে মোটাই কিন্তু সেরকম হওয়ার চান্স নেই কারণ এখন সেরকম কোনো বিষয় নেই যে আপনাকে বড়ো রকমের বড়ো এলাকা জুড়ে অনেকটা সময় ধরে বৃষ্টিপাত দেবে এখন গরম আবহাওয়া রয়েছে এখন ছোটো ছোটো মেঘে দু একদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেমন এখানে মেঘ উঠেছে এখানে কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন বাংলাদেশের এই জায়গাতে বৃষ্টিপাত এই এলাকাতে যেমন মেঘ উঠছে এরকমভাবে কোনো কোনো অংশে মেঘ উঠলে কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন এইরকমভাবেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তাপপ্রবাহ এখনও থাকবে কারণ উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া কিন্তু এখনও প্রবেশ হবে ফলে বিহারে যেমন তাপ প্রবাহের সতর্কতা দেওয়া রয়েছে অতি তাপ্রবাহ মানে সিভিয়ার হিটওয়েব সেরকমভাবেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ থাকছে কলকাতা এবং তার সঙ্গে চব্বিশ পরগনা এইগুলো একটু কিছু কিছু এলাকা ছাড়া বাকি অংশে কিন্তু তাপ প্রবাহ থাকবে এবং দশ তারিখ পর্যন্ত তাপ প্রবাহ চলার কিন্তু সম্ভাবনা এখনও রয়েছে যেটা আপনাদের বলেছিলাম লম্বা তাপপ্রবাহ থাকবে সেটাই কিন্তু রয়েছে বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে এখানে বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে ফলে এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে তবে বর্ষার বৃষ্টিপাত এখনও প্রবেশ হতে দেরি আছে কারণ এখনও কেরালাতে বৃষ্টি এখনও বর্ষা কিন্তু প্রবেশ হয়নি অর্থাৎ এক বর্ষা প্রবেশের যে আবহাওয়া দপ্তর যেটা বলছিল যে চার তারিখের দিকে প্রবেশ হতে পারে সেটা কিন্তু পাঁচ তারিখ পর ছ তারিখেও কিন্তু প্রবেশ হয়নি এই এলাকাতে মৌসুমী বায়ু রয়েছে ফলে এইখানেই বৃষ্টিপাত হচ্ছে আর ইতিমধ্যে ঘূর্ণিঝড় পরিণত হয়ে গেছে আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে এবং এই ঘূর্ণিঝড়টির ট্র্যাক প্রকাশিত হয়েছে যেটা আমাদের বলেছিলাম যে আগের আপডেটে যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড় কিন্তু ইতিমধ্যে আসছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এবং আরব সাগরে এটা আস্তে আস্তে এগোবে তবে এইটি কোন উপকূলে আছড়ে পড়বে সেই নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে বা ধ্বন্দ্ব রয়েছে আব এখনও বিভিন্ন মডেলের বিভিন্ন রকম প্রবাস রয়েছে আবহাওয়া দপ্তরও বলেনি এটা কোন দিকে যাবে তো ইতিমধ্যে যদি আমরা এখানে একটু ট্র্যাক ট্র্যাকারটাও আমাদের দেখাই দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই দেখুন আমরা ছোটো করে দেখাচ্ছি এখানে এই দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন এই দেখুন আইএমডি মানে ইন্ডিয়া মেটোলজিক্যাল ডিপার্টমেন্টে তাদের যে ট্র্যাক ঘূর্ণিঝড় ইতিমধ্যে কিন্তু একশো পাঁচ কিলোমিটার গতিবেগে এটি এগোচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে এটা এইভাবে কিন্তু আস্তে আস্তে এগোবে আপনাদের দেখাবো সেই সমস্ত ব্যাপারগুলো চলুন আমাদের ট্র্যাকটা দেখাই তারপর এখানে আসছে আরো বিষয়গুলোতে বিস্তারিত জানাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন যে ঘূর্ণিঝড়ের ট্র্যাক প্রকাশ করে দিয়েছে এই বঙ্গোপসাগরে কোনো কিছু সিস্টেম নেই ফলে এখানে কোনো কিছু হচ্ছে না কিন্তু সিস্টেম রয়েছে আরব সাগর আরব সাগরে দেখুন যেটা বলছিলাম ঘূর্ণিঝড় তৈরি হবে বিপর্যয় তো ইতিমধ্যে এতটা পথ কিন্তু এই যে কালোগুলো রয়েছে এখানে কিন্তু এতটা অতিক্রম করে গেছে এবং দেখুন ঘূর্ণিঝড় কিন্তু ছ তারিখেই এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে এইভাবে কিন্তু এগোতে থাকবে এবং এটি তিন নম্বর মাত্রার ক্যাটাগরিতে চলে যাবে দেখুন এটা একটু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর যাবে মানে উত্তর দিকে উঠবে কিন্তু এটা এইভাবে এগোতে থাকবে এবং যখন এটা পশ্চিম মধ্য আরব সাগর আসবে তখন এটা একশো চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকবে একশো পঞ্চাশ এরকম কিন্তু গতিবেগ দেখাচ্ছে তবে এগুলি কিছু কিছু পরিবর্তন থাকবে সেগুলো আপাতত ট্র্যাক প্রকাশ করেছে এখন পর্যন্ত যেটুকু ট্র্যাক আমরা পেলাম তো এইভাবে এটা কিন্তু এগিয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু এই ভারতের দিকে যে আঘাত হানবে সেরকম কিন্তু ব্যাপার দেখাচ্ছে না এটা এদিকে ধীরে ধীরে এগিয়ে যাবে ফলে এটা যে মুভমেন্ট দেখুন এই দিক করে এগিয়ে যাচ্ছে এবার এটা কোন দিকে যাবে এটা এই দিকেও চলে যেতে পারে আবার এখান থেকে এদিক হতে পারে অথবা এখানে মিশে যেতে পারে অথবা এটা মেঘে মেঁকে আবার ওমানের কাছাকাছি কোনো জায়গাতে চলে যেতে পারে তো এইগুলো এখন কখনও ক্রমশ প্রকাশ হবে সেগুলি আপনাদের জানিয়ে দেবো তো ঘূর্ণিঝড় যে এখানে সিবিআর সাইক্লোন সাইক্লোন মানে সাইক্লোন থেকে সিবিআর সাইক্লোন তারপরে ভেরি সিবিআর সাইক্লোন যাচ্ছে এটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম তথ্য প্রমাণ সমেত আমাদের দেখিয়ে দিলাম এবারে দেখুন ভারতীয় মৌসুম ভবন যে ট্র্যাকটার প্রকাশ করছে সেই ট্র্যাকটা একটু দেখিয়ে দিই যে ফোরকাস্ট ট্র্যাক যেটা হবে যেটা ঘূর্ণিঝড়ের ট্র্যাক থাকবে যে এটা কিন্তু উত্তর দিকে এগোনোর কথা বলছে এবং সাইক্লোনিক স্টর্মে ইন্টার্নশিপায় হয়ে যাবে দেখুন কোন জায়গাতে হবে না আর পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে এটা ছ ঘন্টার মধ্যে বলেছে নেক্সট সিক্স আওয়ার্স অর্থাৎ এই আপডেটটি প্রকাশিত হওয়ার পরে আর কি ছ ঘন্টা তাহলে এইটা দেখুন মোটামুটি যেটা বলছে যে এটা সিক্স জুন অর্থাৎ এখানে টাইমটা নিশ্চয়ই দেওয়া থাকবে এখানে দেখুন একটা টাইম দেওয়া থাকবে ছটার দিকে সকাল ছটার দিকে ছিল তার মানে ছ ঘন্টা মানে তার মানে এটা ঘূর্ণিঝড়ে পরিণত ইতিমধ্যে হয়ে গেছে আর কি মানে এখানে এখন টাইমটা দেওয়া রয়েছে যে ছয় জুন আঠেরোটা তখন কিন্তু এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে আমরা কিন্তু আমাদের যখন দেখাচ্ছি রাতের বেলাতে তখন তার মানে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে এবং তার গতিবেগ আশি কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছে গাছটিং সত্তর ষাট থেকে সত্তর ধীরে ধীরে এটা একশো সত্তর কিলোমিটার পর্যন্ত গাছটিং তুলবে এবং একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগে এটা যেতে পারে এর প্রভাবে ভারতের যে উপকূল রয়েছে পশ্চিম উপকূল সেখানে কর্ণাটকা কেরালা এছাড়া গোয়া মহারাষ্ট্র এইদিকে বেশ কিছু অংশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হয়তো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এরকম একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে সেটা আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম এবার একটু দেখাবো বর্ষার আপডেট কতদূর এগিয়ে এলো মৌসুমি বায়ু ছয় জুনের আপডেট দেখুন ছয় জুন লেখা রয়েছে নর্দার্ন লিমিট অর্থাৎ এতটা পর্যন্ত মৌসুমি বায়ু এসেছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কেরালাতে যেখানে প্রথমে দেশে বর্ষা প্রবেশ করার কথা সেখানে কিন্তু প্রবেশ এখনও করেনি অর্থাৎ এইটা এতটা কিন্তু মৌসুমি বায়ু এ এগিয়ে এসেছে অর্থাৎ এইগুলো এখনও দেরি হবে এই দিকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে আরব সাগরে ফলে এই সিস্টেমটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে কিন্তু তার দিকে কিছুটা টেনে নিয়ে নেওয়ার সম্ভাবনা থাকবে ফলে এটা এলে কিন্তু বর্ষাতে একটু প্রভাব ফেলতে পারে বর্ষাক্ষেত্রে একটু ডিলে হতেই পারে এমনিতেই দেরি হয়ে গেছে তো এখান থেকে এক তারিখে প্রবেশ হয় তারপর দশ তারিখে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢোকে তাহলে এক তারিখ এখনও সাত ছ তারিখ হয়ে গেল ছ তারিখেও কিন্তু বর্ষা এখানে প্রবেশ করেনি তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্ষা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আরও দেরি হতে পারে তো কবে নাগাদ হতে পারে আমরা কী পূর্বাভাস পাচ্ছি সেটা অবশ্যই দেখাবো ওই ইন্ডিয়া থেকে দেখবেন এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তারপর আবার ওইডি থেকে দেখাবো দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর ছয় জুন যে আপডেটটি প্রকাশ করেছে সেই আপডেটে কি বলা রয়েছে সেখানে বলা রয়েছে যে রেন অর ঠান্ডা সাওয়াস লাইগলি রক্ষা রয়েছে অর্থাৎ খুব বেশি ভালো সম্ভাবনা নেই এবং এই সম্ভাবনা কিন্তু রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এগুলোতে মাঝে মাঝে কখনো জেলা বাড়াকমা করছে মূলত দার্জিলিং কালিম্পং কোন কোনো কোনো এলাকাতে হবে দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে কিন্তু বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকবে তার মানে বুঝতে পারছেন যে গরম আবহাওয়াটা কিন্তু এখনও থাকবে অর্থাৎ বর্ষা ঢুকতে এখনও কিন্তু দেরি হবে যেটা আমাদের দেখা দেখালাম ওখানে এখানেও পরিষ্কার বোঝা যাচ্ছে এছাড়াও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া হয়ে যাবে মানে সব জায়গাতেই নয় ন তারিখ থেকে নয় দশের মধ্যে দেখুন পুরোপুরি শুকনো থাকবে বৃষ্টিপাতের কোনো খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর এবং আমরা এখানেও আমরাও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের খবর বলতে এখন যেটা রয়েছে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে আট এবং আট তারিখ পর্যন্ত বা ন তারিখ সকাল পর্যন্ত যদি বৃষ্টিপাত হয় আর কি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলছে রেন ঠান্ডার সব লাগেই দু এক জায়গাতে হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোও কিন্তু বলছে এছাড়াও বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের এই সাইডগুলোতে কোনো কোনো এলাকাতে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেমন মানে আমরা যেটা ছয় জুন সাত এবং আট তারিখের মধ্যে মূলত উপকূলের দিকের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির দু এক জায়গাতে হতে পারে এখন এটা এটা মানে এই নয় যে গোটা এই তিনটি জেলার প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে প্রত্যেকে পাবেন তা কিন্তু নয় লোকাল মেঘ স্থানীয় মেঘ উঠতে পারে তার ফলে কিছুটা মসচার থাকছে বা বাষ্প থাকছে ফলে এখানে লোকাল সেল তৈরি হতে পারে কিন্তু ছোটো ছোটো মেঘ তৈরি হলে সেখানে কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন প্রত্যেকে বৃষ্টিপাত পাবেন না এইটাকে অনেকে গলিয়ে ফেলেন তাই অনেকে সমস্যা হয়ে যায় মনে করেন যে বৃষ্টিপাতের কথা বলছেন কই বৃষ্টিপাত তো হলো না এইরকমভাবে আমাদের কাছে অনেকে কমেন্ট করেন তো বলেন যে খবর বলছে না এক আর বাস্তবে হচ্ছে এক আপনার খবর মিলছে না এরকম অনেকে বলেন আসলে ব্যাপারগুলো বুঝতে হবে এখন তো বর্ষাকাল নয় যে পুরো বৃষ্টিটা হবে এগুলো বোঝার ব্যাপার আছে এরপরে পুরোপুরি গোটা দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর তবে আপডেটে মাঝে মাঝে পরিবর্তন হতে পারে কারণ বায়ুপ্রবাহ এদিক ওদিক হলে আবার পরিবর্তন হয় সে সমস্ত আপডেট আবার আবহাওয়া দপ্তর মাঝে মাঝে পাল্টা দেয় বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডের দিকেও শুকনো আবহাওয়া থাকবে উড়িষ্যার দিকে মাঝে মাঝে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করার জন্য সেখানে বৃষ্টিপাত থাকছে এর পাশাপাশি তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তনের কথা বলছে না তবে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ধীরে ধীরে যা আছে তার থেকে একটু বাড়বে এমন সম্ভাবনাই কিন্তু রয়েছে কারণ উত্তর পশ্চিম দিক থেকে গরম বায়ু প্রবাহ আসবে ফলে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা বা অস্বস্তিটা একটু বেড়ে যেতে পারে এদিকে আবহাওয়া যেটা বলছে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু হিট ওয়েভ থাকবে মূলত মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে সম্ভাবনা থেকে বেশি থাকছে এছাড়াও দু এক জায়গাতে বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে সিকিমের দিকেও সেরকমই রয়েছে কিন্তু দেখুন সিকিমের দিকেও কিন্তু সাত তারিখে হিট ওয়েভ থাকবে বুঝতে পারছেন মানে উত্তরবঙ্গের উপরের দিকেও কিন্তু গরমটা পৌঁছে যাচ্ছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা এখানেও কিন্তু হিট ওয়েভ থাকবে মূলত যেটা বলছে যে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি এই জেলাটা এই কটা জেলা ছাড়া বাকি জায়গাতে কিন্তু তাপপ্রবাহ থাকবে এবং দেখুন আমাদের যেটা বলেছিলাম লম্বা তাপপ্রবাহ দশ তারিখ পর্যন্ত কিন্তু বা এগারো তারিখ সকাল পর্যন্ত আবহাওয়া দেখাচ্ছে যে এখানে কমলা সতর্কতা এবং এখানে হিট ওয়েভ থাকবে এমনটা কিন্তু জানাচ্ছে শুধুমাত্র কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর যেখানে যেহেতু ওখানে একটু মহেশচার থাকতে পারে তাই ওখানে একটু মানে হিট ওয়েভটা হবে না বসে কিন্তু গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকবে মনে হবে যেন অনেকটাই গরম পড়ে গেছে এরকমই কিন্তু ব্যাপারগুলি রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে সাত তারিখের দিকে দেখুন পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কথা এবং বীরভূম মুর্শিদাবাদ এই এলাকা কথা দু একটা হচ্ছে দক্ষিণবঙ্গের উপরের দিকে আর একটা হচ্ছে দক্ষিণবঙ্গের নিচের দিকের এই এলাকাতে কোথাও কোথাও সেল তৈরি হলে কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন এগুলো কিন্তু পাবেন এমন কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা কিন্তু নেই এখনকার যে আপডেট রয়েছে এটা কিন্তু আমরা দেখে দিলাম এছাড়াও ঝাড়খণ্ড বিহারে হিট ওয়েভ থাকবে এবং বিহারে কিন্তু সিভিয়ার হিটওয়েভ থাকারই সম্ভাবনা কিন্তু রয়েছে তো আবহাওয়া দপ্তর আপডেট দেখিয়ে দিলাম এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে কিন্তু কিছুটা সতর্কতা থাকছে মৎস্যজীবীদের জন্য এখন দেখুন আস্তে আস্তে বাড়াচ্ছে ছয় থেকে দশ জুন পর্যন্ত এখানে মৎস্যজীবীদের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর কারণ স্ট্রং মনসুন কারেন্ট থাকবে সাউথ ওয়েস্ট মনসুনের কারেন্ট থাকার জন্য এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে তো বন্ধুরা আমরা এবারে চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে আরব সাগরে দক্ষিণ পূর্ব দিকে আরব সাগরে এটা আস্তে আস্তে এটা কিন্তু উপর দিকে উঠে যাবে ধীরে ধীরে তারপরে কোথায় যাবে সেই নিয়ে এখনও কিন্তু কিছু বলেনি আর দেখুন ঘূর্ণাবর্ত যেটা ছিল তার প্রভাবে এবং মৌসুমী বা এখানে প্রবেশের ফলে এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও লোকাল মেঘ কিন্তু তৈরি হয়েছে যেটা আমাদের বলেছি না আগে স্টার্টিংয়েও বললাম তো এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত এবারে আমরা একটু দেখে নেব পূর্বাভাস কী রয়েছে বর্ষা আসতে কিন্তু এখনও দেরি হবে তাই এখন বড় বৃষ্টিপাত নিয়ে বর্ষা কবে প্রবেশ হবে সেটাও আমরা দেখব বায়ুর ঝাপটা মোটে আমরা একটু চলে যাচ্ছি এখান থেকে একটু দেখার চেষ্টা করবো এই যে রয়েছে ঘূর্ণিঝড় দেখুন আহ দেখতেই পাচ্ছেন আমরা একটু মডেলটা দেখে ইসিএম ডব্লু মডেল তো এখানে এই মডেল অনুযায়ী এইটা কীভাবে যাচ্ছে দেখুন সাত এবং আট তারিখে এটা শক্তি বাড়াতে থাকছে বাড়াতে বাড়াতে ইতিমধ্যে আপাতত কেই জানিয়েছে না এই মধ্য বঙ্গোপসাগরের কাছে যখন আসবে তখন কিন্তু শক্তি অনেকটাই বাড়িয়ে ফেলবে প্রায় একশো সত্তর কাছাকাছি পর্যন্ত গাছটিং হবে তবে আমরা দেখতে পাচ্ছি ইসিএম ডব্লিউ মডেলটা বে বেশি দেখাচ্ছে দুশোর কাছাকাছি তো বুঝতে পারছেন তো এর মধ্যে এটা এইখানে পরে কিন্তু একটু এদিক ওদিক দেখাচ্ছে তাই এটা কোন উপকূলে যাবে এই নিয়ে কিন্তু এখনও অনেক রকমের মতবিরোধ রয়েছে বা দ্বিমত রয়েছে এটা শক্তি হারিয়ে ফেলবে নাকি কোনো উপকূলে গিয়ে আছড়ে পড়বে এইটার আপডেট আমরা পরবর্তী ক্ষেত্রে আরও পাবো তখন আরও জানাবো আপাতত দেখা যাচ্ছে যেটা কিন্তু গুজরাটের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে নতুন এই আপডেটটি অনুযায়ী এই সময়কালের মধ্যে দেখব যে আমার এখানে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এর ফলে বৃষ্টিপাত একই রকম কথা বলবো আবার বৃষ্টিপাত কীভাবে এগিয়ে আসবে এবং একটা ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের বলবো যে ওই ন তারিখ বা দশ তারিখের কাছে মায়ানমারের আছে এই যখন পরিষ্কার দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমাদের এইগুলোকে বুঝতে হবে এইভাবে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে ফলে এই ঘূর্ণাবর্তের হাত ধরেই কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকবে এইভাবে কিন্তু মৌসুমী বায়ু ধীরে ধীরে এই ঘূর্ণাবর্তের হাত ধরে দেখুন এইভাবে এগিয়ে যাচ্ছে দশ এগারো তারিখের মধ্যে এখানে চলে আসছে কিন্তু এগুলো গিয়ে সবই উপরের পাহাড়ের এলাকাতে জমায়েত হবে এবং এখানে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকে এইভাবে বর্ষা বর্ষাটা চলবে আর কি কিন্তু তখন আমরা দেখব যে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বায়ু গরম বায়ু প্রবাহিত হবে এবং তখন তাপমাত্রা ইতিমধ্যে এখানে সই করছে যে ওই এগারো তারিখেও দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে তাপমাত্রা অনেকটা বেশি হতে পারে তার মানে দেখতে পাচ্ছেন অনেকটা গরম থাকবে বাঁকুড়াতে এখানে শোক হচ্ছে পরিষ্কার দেখুন এখানে আমরা দেখাচ্ছি করে চোখের চোখ দিয়ে দেখুন ছেচল্লিশ ডিগ্রি দেখাচ্ছে এদিকে চাঁদনা বেলাতোড় সোনামুখী ছেচল্লিশ পাত্রসায়ের পঁয়তাল্লিশ খণ্ডগো বর্ধমানে পঁয়তাল্লিশ বর্ধমান চুয়াল্লিশ গলসি চুয়াল্লিশ ভাতা চুয়াল্লিশ ঘুসকোড়া তেতাল্লিশ ডিগ্রি মন্টেশ্বর চুয়াল্লিশ শান্তিপুর রানাঘাট সবই বিয়াল্লিশ ডিগ্রি বনগাঁ এদিকে দেখুন কাঁচড়াপড়া বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি দেখাচ্ছে চল্লিশ ডিগ্রি কোথাও কোথাও থাকছে উনচল্লিশ চল্লিশ বাদুড়িয়া কিন্তু পানিহাটি কলকাতা এগুলো উনচল্লিশ একচল্লিশ থাকছে আমতা চুয়াল্লিশ বনগাঁ বনগাঁ এগুলো সব তেতাল্লিশ ডিগ্রি তার মানে বুঝতে পারছেন যে আগামী কয়েকদিনের মধ্যে গরমটা যে অনেকটা বেড়ে যাবে এটা কিন্তু পরিষ্কার এখনও অর্থাৎ এখনও কিন্তু বর্ষার বৃষ্টি পেতে আমাদের দেরি হবে তাহলে বৃষ্টিটা কী হবে সেটা একটু দেখিয়ে দেখছি দেখুন বৃষ্টির ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যেমন এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল আর কি ছ তারিখের দিকে এগুলো কিন্তু কোনো এলাকাতে হচ্ছে কিন্তু আমাদের যেটা বলবো যে এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না এগুলো একটা এলাকা কিন্তু এখানে যে সবই এই জায়গাতে হবে তা নয় কিন্তু এদিক ওদিক করে হিয়ার অ্যান্ড দিয়ার করে যেটা বৃষ্টি আর কি তো এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এখানে দেখাচ্ছে মানে যে আপনার এলাকাতে হচ্ছে আপনি বলবেন যে এখানে দেখাচ্ছে আর আপনার আপডেট মিলছে না ভুল সেটা কিন্তু নয় এটা কিন্তু বোঝার ব্যাপার আছে এইগুলোকেই বুঝতে হবে যেগুলো কিন্তু লোকাল মেঘের কোনো কোনো এলাকাতে হতে পারে এগুলো একটি পূর্বাভাস যেগুলো এই সমস্ত এলাকাতে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু হয়েই যাবে এই সময় তো সেরকম কিন্তু ব্যাপার নেই ঘূর্ণাবর্ত রয়েছে এখানে তার ফলে এখানে কিন্তু এখন আপাতত বৃষ্টিপাত থাকবে এই সমস্ত এলাকাতে মায়ানমারের ওখানে তো এবারে যেটা হবে এই আট তারিখ বা ন তারিখের কাছাকাছি সময়তে এইটা সিস্টেমটা হাত ধরে বাংলাদেশের কাছে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ হবে অর্থাৎ আট বা নয়ের কাছে কাজের সম্ভাবনা রয়েছে এই টেকনা বা মহেশখালীর দিকে বর্ষা প্রবেশ হতে পারে অর্থাৎ বাংলাদেশে বর্ষা প্রবেশ হচ্ছে এরপরে আস্তে আস্তে বর্ষাগুলো ছড়িয়ে যাবে মোটামুটি আবহাওয়া তার ইতিমধ্যে জানিয়েছে যে এখানে এই সাত তারিখ আট তারিখের দিকে মিজোরাম মণিপুরের দিকে বৃষ্টিপাত হবে তার সঙ্গে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে এরকমভাবে দেখুন এরকমভাবে ভারী বৃষ্টিপাত আসতে পারে তবে টাইমগুলো একটু ওদিক হতেই পারে নয় দশ এবার এর পাশাপাশি দেখুন এই এত এলাকাতে বর্ষা প্রবেশ হচ্ছে ফলে কোনো কোনো এলাকাতে হালকা মাঝারি পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো এলাকাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এগারো তারিখের দিক কাছাকাছি সময়তে এই এলাকাতে বর্ষা ঢুকে যাচ্ছে বর্ষা এটা বর্ষার জন্য এত বৃষ্টিপাত দেখাচ্ছে নাহলে দেখাতো না তো এগারো তারিখে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে এবং দেখুন এগারো তারিখ রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাত যাচ্ছে তার মানে প্রায় মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত একত্রিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত এখানে শোক হচ্ছে তার মানে টোটাল মিলিয়ে এগারো বারো তারিখের মধ্যে দেখুন অনেক এলাকাতে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে তো একই ব্যাপার অর্থাৎ এই সময়কালের মধ্যেই বর্ষাটা প্রবেশ হতে পারে কিন্তু তখন আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবো না এটা কিন্তু রয়েছে অর্থাৎ গরম অস্বস্তিকর অবস্থা থাকবে ফলে গরমে এখনও কিন্তু আমাদের মাথা খারাপ করার জোগাড় হতে পারে অর্থাৎ আবহাওয়া যেটা বলছে সতর্ক করছে যে দুপুরবেলাতে গরমে বেরোবেন না যত যতটা সম্ভব ছাওয়ার মধ্যে থাকবেন এগারোটা থেকে চারটে ছাড়া প্রচুর পরিমাণে জল খাবেন সানগ্লাস ছাতা টুপি ইউজ করবেন এই সব অসুস্থ মনে হলে ডাক্তারের কাছে যাবেন বা হসপিটালে যাবেন এগুলো কিন্তু এখনও মান্যতা মেনে মেনে চলতে হবে এগুলোই কিন্তু রয়েছে এগুলো বোঝার ব্যাপার আছে আমরা এখানে বৃষ্টি আপনারা সকলেই চাইছেন যে বৃষ্টিটা হোক বৃষ্টিটা সকলেই চাইছে কিন্তু বৃষ্টিপাতের হওয়ার মতো পরিস্থিতি এখন নেই এই মোটামুটি উত্তরবঙ্গের দিকে এগারো বারো তারিখের কাছাকাছিতে সম্ভবত বৃষ্টি হবে তবে যেহেতু উত্তরবঙ্গে পাঁচ তারিখ হলে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার দিকে আরও পাঁচ দিন বাদ দশ তারিখ তাহলে এখানে যদি দশ এগারো বারো হয়ে যায় বারো তারিখ তাহলে আরও পাশে সতেরো তারিখ হতে পারে এবং পশ্চিমাঞ্চলে আরও পাঁচ দিন দেরি হতে পারে তার মানে মোটামুটি কুড়ি তারিখ গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হয়তো পনেরো থেকে কুড়ি বা বাইশ তারিখও হয়ে যেতে পারে এমন সম্ভাবনা থাকবে দেখুন পনেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রংপুর মনোহনসিং সিলেট এর পাশাপাশি আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে কিন্তু অরুণাচল প্রদেশের দিকে বর্ষার মেঘ ঢুকে যাচ্ছে ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে আস্তে আস্তে পুরো আবাস উঠে আসবে এবং এই সময়কালের মধ্যে হয়তো কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ওই তেরো চোদ্দ কাছাকাছি সময় তো আমরা হয়তো পেতেও পারি কারণ দেখুন এখানে জলিবাস ঢুকছে এবং এখান থেকে পশ্চিমবঙ্গের বায়ু আসবে উত্তর পশ্চিম বায়ু গরম হওয়ার ফলে এখানে ইন্টারাকশন হতেই পারে এবং কোনো কোনো অংশে সেল তৈরি হলে আমরা কিছু কিছু সময়ের টুকটাক বৃষ্টিপাত পেতে পারি অর্থাৎ কোনো পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেবো আপাতত এই রয়েছে আপডেট যে বর্ষার বৃষ্টি প্রবেশ এখনো এখন দেরি রয়েছে তবে উত্তরবঙ্গে প্রবেশ হবে এবং ঘূর্ণাবর্তের হাত ধরেই হতে পারে তবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নয় ঘূর্ণিঝড় হচ্ছে আরব সাগরে থাকছে এটা কিন্তু মনে রাখবেন অনেকে ঘূর্ণিঝড় বললেই হয়তো ভাবেন যে আমাদের দিকে হয়তো ধেয়ে আসছে এগুলো অনেকে বুঝতে পারেন না বলেই অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন তো আমরা তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই এগুলোকে মাত্র মাথায় রাখবেন যদি আপডেট ভালো না লাগে আপনারা দেখবেন না কিন্তু যদি আপনারা কোনো এ করেন যে এটা খবর ঠিক নয় ভুল ভুল আছে তাহলে একটু কারণ সমেত বা কেন মনে করছেন যে আমরা ভুল বলছি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমাদের আমাদের ভুলটা বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে আমরা নিজেকে শুধরাতে পারবো তো এই রয়েছে আর কি আমাদের কোনো ইন্টেনশনালি কোনো উদ্দেশ্য থাকে না যে আমাদের কোনো ফেক খবর দিয়ে দেবো তো আমরা কিন্তু যথেষ্ট প্রমাণ সহকারে আবহাওয়া আপডেট সহকারে দেখা যাতে আমাদের বিশ্বাস হয় যে আমরা ঠিকঠাক খবরই বলছি আর কি তো এই রয়েছে ব্যাপার আর আবহাওয়ার আবহাওয়ার আপডেট এদিক ওদিক হতেই পারে তো পুরোপুরি যে মিলেই যাবে একশো পার্সেন্ট সেটা কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না সব সুতরাং সম্ভাবনা যেগুলি রয়েছে সেইভাবে আমাদের জানিয়ে দিলাম ধন্যবাদ